প্রেসিডেন্ট নির্বাচনে হারায় এরই মধ্যে হোয়াইট হাউস ছাড়তে হচ্ছে ট্রাম্পকে। এর আগেই শোনা যাচ্ছে মেলানিয়াও নাকি তাকে ছাড়তে চলেছেন। সংসার নাকি ভাঙতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ হলেই তাকে নাকি ডিভোর্স দেবেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু নিউজ মিনিটস। একেই বোধহয় বলে সময় খারাপ যাওয়া। শত চেষ্টাতেও প্রেসিডেন্টের পদ টিকিয়ে রাখতে পারেননি ডোনাল্ড ট্রাম্প, হেরে গিয়েছেন জো বাইডেনের কাছে। আর সেই ক্ষত শুকানোর আগেই এবার আঁচ পড়ল ট্রাম্পের দাম্পত্য জীবনে। আমেরিকায় জোর কল্পনা, প্রেসিডেন্ট পদে ট্রাম্পের মেয়াদ শেষ হলেই নাকি স্ত্রী মেলানিয়া ট্রাম্প ডিভোর্স দেবেন তাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে এই খবর প্রকাশিত হয়েছে। মেয়াদ শেষ হলেই হোয়াইট হাউস ছাড়তে হবে প্রেসিডেন্টকে, তারপরেই তাকে ডিভোর্স দেবেন মেলানিয়া। যদিও প্রতিবেদনে বলা হয়েছে দুজনের সম্পর্ক ইতিমধ্যেই বিষিয়ে গিয়েছে, হোয়াইট হাউসে তাদের শোয়ার ঘরও আলাদা, কথাও তেমন হয় না এখন। কিন্তু এখনই ডিভোর্স দিলে ক্ষমতা খাটিয়ে মেলানিয়া ও তার ছেলের ক্ষতি করতে পারেন, তাই মেয়াদ শেষ হলেই ডিভোর্স দিবেন মেলানিয়া ট্রাম্প। মেলানিয়ার প্রাক্তন পরামর্শদাতা স্টেফানি ওয়ালকফেরও এই দাবি করেছেন। সাবেক সহকর্মী ও পরামর্শক ওমরোসা মনিগল্ট নিউম্যান দাবি করেছেন, এই দম্পতি 15 বছরের বিবাহিত সময় পার করেছেন। মেলানিয়া প্রতিটা মিনিট গণনা করছেন কখন ট্রাম্প হোয়াইট হাউস থেকে বের হবেন এবং তিনি তাকে ডিভোর্স দিতে পারবেন। দুজনের মধ্যে শীতল সম্পর্ক থাকা সত্ত্বেও জনসম্মুখে 50 বছর বয়সী মেলানিয়া দাবি করেছেন 74 বছর বয়সী ট্রাম্পের সঙ্গে তার দুর্দান্ত সম্পর্ক রয়েছে। তিনি জোর দিয়ে এও বলেছেন তারা কখনও তর্ক করেন না। দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপেলের সঙ্গেও বিয়ের আগে চুক্তি করেছিলেন ট্রাম্প, যাতে মার্লা ট্রাম্পের সমালোচনা করে কোনো ধরনের সাক্ষাৎকার ও বই প্রকাশ করতে না পারেন। আইনজীবী ক্রিস্টিনা প্রেভিট বলছেন, সম্ভবত মেলানিয়া একই জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্মত হয়েছিলেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন।